ঠিক আছে। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব মাননীয় সদস্য, এটাই আমার রুলিং, আপনি আর এ ব্যাপারে কিছু বলার নেই আপনার। আপনাকে ধন্যবাদ। আপনি ব্যাখ্যা যদি বুঝে থাকেন, আমার ব্যাখ্যার ক্লারিফিকেশন যদি বুঝে থাকেন, আমার আপনাকে সুযোগ দেওয়ার কোনো বিধান নেই। আমি বলে দিয়েছি আমার ব্যাখ্যা। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামালকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংসদের এই প্রস্তাব আনার জন্য, মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের এতটুকু আস্থা রাখতে হবে যে এই সংসদে কার্যপ্রণালী বিধির বাইরে আমরা কোনো কিছুই করব না। ঠিক আছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধনী প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় সদস্য সর্বজনা ফখরুল ইমাম, ফির ফজলুর রহমান, রসনারা মান্নান, আহসান ইসলাম টিটু কর্তৃক আনীত কিছু সংশোধনী প্রস্তাব আমি গ্রহণ করব। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যগণ, ব্যাংক কোম্পানি সংশোধন বিল 2023-এর সংশোধনী তালিকা তিনের ক্রমিক 2, 3, 4, 26, 27, 30 এবং সংশোধনী তালিকা 3ক-এ যে সমস্ত সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি। বাকি সংশোধনী প্রস্তাবগুলো আমি গ্রহণ করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা বলছি যে আজীবন করে, সেটা কোন করছেন? এই একজন ডাইরেক্টর আজীবন থাকবে, আমৃত্যু, সেটি করছেন না 12 বছর করছেন, 9 বছর করছেন, এটা কোনটা এটা বলেন, আমাদের স্পষ্ট বলতে হবে। আইন তো না, 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 এটা ঠিক না। এটা জনস্বার্থে কোন আইন এই সংসদ হতে পারে না, এটা জনগণের সংসদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীকে মাইকটা দেন। আপনি বসুন। ঠিক আছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম বিলের শিরোনাম দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রসনারা মান্নান বিলের সংশোধনী তালিকা নম্বর 3-এর ক্রমিক নম্বর 2-এ প্রস্তাবনা দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান বিলের সংশোধনী তালিকা নম্বর 3-এর ক্রমিক নম্বর 3-এর 2 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক,
মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম বিজয় সংশোধনী তালিকা নম্বর তিনের ক্রমিক নম্বর চারে তিন দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু এবং জনাব শামীম হায়দার পাটওয়ারি বিলের, শামীম হায়দার পাটওয়ারি নেই, বিলের তিন দফায় অন্য যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম বিলের আট দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান, জনাব ফখরুল ইমাম এবং রশনা রামান্নান বিলের নয় দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আসানুল ইসলাম টিটো বিজয় সংশোধনী তালিকা নম্বর তিনের কয়ের ক্রমিক নম্বর একে দশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান বিলের বারো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম এবং রশনা রামান্নান বিজের তেরো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রশনা রামান্নান, জনাব ফখরুল ইমাম বিলের সংশোধনী তালিকা নম্বর তিনের ক্রমিক নম্বর ২৬ ও ২৭ ১৪ দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক এবং পীর ফজলুর রহমান বিলের পনেরো দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য ফখরুল ইমাম বিলের তালিকা নম্বর তিনের ক্রমিক নম্বর ৩০ ১৬ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান বিলের সতেরো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হলো।